আপনারা যারা চিড়িয়াখানায় গিয়েছেন অথবা চিড়িয়াখানা সম্পর্কে ধারণা রয়েছে তারা সকলেই জানেন চিড়িয়াখানাতে কিন্তু বন্যজন্তুদের খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয় এবং দর্শনার্থীরা ঘুরে ঘুরে খাঁচায় বন্দি বন্যপ্রাণীদের দেখেন তবে পৃথিবীর সমস্ত চিড়িয়াখানা কিন্তু একই রকম নয় আজ আপনাদের পৃথিবীর এরকম একটি অদ্ভুত চিড়িয়াখানার ব্যাপারে জানাবো যেখানে বন্যজন্তুরা নয় বরং খাঁচার মধ্যে বন্দি থাকেন মানুষ আপনাদের জানিয়ে রাখি পৃথিবীর সবথেকে অদ্ভুত এই চিড়িয়াখানাটি তৈরি করা হয়েছে চীনে এখানে বন্যজন্তুরা যেমন চিতাবাঘ এবং সিংহের মতো জন্তুরা একেবারে মুক্তভাবে ঘোরাফেরা করে অন্যদিকে খাঁচার মধ্যে বন্দি থাকে মানুষেরা বড়ই অদ্ভুত এই চিড়িয়াখানার নাম লেহেলে দ্য ওয়াইল্ড লাইফ চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছেন মানুষ যেন বন্যজন্তুদের একেবারে চোখের সামনে ঘোরাফেরা করতে দেখতে পান তার জন্যই মানুষদেরকে খাঁচায় বন্দি করে একেবারে বন্যজন্তুদের সামনে নিয়ে যাওয়া হয় এই অদ্ভুত চিড়িয়াখানাটি খোলা হয়েছিল 2015 সালে এই চিড়িয়াখানায় আপনার আশেপাশে ঘোরাফেরা করবে বনের সবথেকে ভয়ঙ্কর কিছু হিংস্র জীবজন্তুরা আপনি যেরকম চোখের সামনে বাঘসিংহকে দেখতে পাবেন তেমনি কিন্তু চোখের সামনে দেখতে পাবেন জিরাফ এবং অন্যান্য বন্য পশুদের চিড়িয়াখানায় প্রবেশ করার পর মানুষদেরকে একটি বড় খাঁচায় করে বন্যপ্রাণীদের এলাকায় নিয়ে যাওয়া হয় সেখানে পশুদের শিকারের লোভ দেখানো হয় আর পশুরা খাঁচায় বন্দী মানুষদেরকে শিকার করার জন্য আপ্রাণ চেষ্টা করে পর্যটকদের শিকার করার জন্য অনেক হিংস্র প্রাণী ওত পেতে বসে থাকে এবং সুযোগ বুঝে আক্রমণ করে বসে কিন্তু সুরক্ষিত ব্যবস্থা থাকায় মানুষের কোনো ক্ষতি করতে পারে না তারা কখনো কখনো তো খাঁচার উপরেই উঠে পড়ে এই হিংস্র প্রাণীদের এত কাছে থেকে দেখার এবং তাদের গর্জন শোনা নিঃসন্দেহে এক অন্যরকম অভিজ্ঞতা পর্যটকরা চিড়িয়াখানার বাইরে থেকে বিভিন্ন খাবার এবং মাংস কিনে সাথে করে নিয়ে যান তারপর খাঁচার ভেতর থেকে নিজ হাতে পশুদের খাবার খাওয়ান আর সবচেয়ে সুন্দর এবং আনন্দদায়ক মুহূর্তটাই তখন প্রাণীরা সেই খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায় এবং খাঁচা ধরে ঝুলে থাকে তবে অবশ্যই খাবারের গুণমান ভালো হতে হবে চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানান তারা তাদের পর্যটকদের একটি ভিন্ন রোমাঞ্চকর অনুভূতি দিতে চান তবে এই কথা বলাই বাহুল্য যে এই চিড়িয়াখানার নিরাপত্তার ব্যাপারে কঠোর ব্যবস্থা রয়েছে এর পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে এখানে প্রাণীগুলোকে 24 ঘন্টা ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় এবং যে কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে কয়েক মিনিটের মধ্যেই সেখানে সাহায্য পৌঁছে যায় তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন